আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। গান যেমন ভালোবাসার কথা বলে, গান যেমন জীবনের কথা বলে, তেমনি গান হচ্ছে দেশের কথা বলে, ভাষার কথা বলে, ভাষা সৈনিকদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, স্বাধীনতার কথা বলে। সুপ্রিয় সুধী, ভাষার এই মাসে ভাষা সৈনিকদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা, সেই সঙ্গে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান গানের ভুবনের আজকের পর্বে। সঙ্গে আছি আমি শারমিন মুস্তাইন আজু। দর্শক, প্রতি পর্বের মতো এ পর্বেও আমাদের সঙ্গে দুজন জনপ্রিয় শিল্পী রয়েছেন। আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নুসরাত জাহান রিনি এবং এই প্রজন্মের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাজহারুল ইসলাম। আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা অনেক গান শুনব, আড্ডা দিব, আশা করছি পুরো সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই যেতে চাই মাজহার ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের আয়োজনে অংশ নেয়ার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ভাষার মাস চলছে, আমরা কি একটি ভাষার গান দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই, আমরা প্রথমে শুরু করব আমাদের শ্রদ্ধেয় গীতিকবি শামসুদ্দিন আহমেদ এর লেখা এবং সুরকার আলতাফ মাহমুদের সুর করা এই গানটি, ঢাকা শহর গানটি। ঠিক আছে, আমরা গান শুনি। রাষ্ট্রভাষা আন্দোলন thank you.
আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। বাহ, সত্যি আসলে সেই যে দিন, সেই রক্তরঞ্জিত দিন, সেই দিনটির কথা মনে পড়লে এখনও যেন নবজাগরণের সৃষ্টি হয় বাঙালির মধ্যে, এক অদ্ভুত সৃষ্টি। রিনি আপু, আমরা তো আড্ডা দিব নিশ্চয়ই, তবে ভাইয়ার কাছ থেকে একটা ভাষার গান শুনলাম, আপনার কাছ থেকেও একটা ভাষার গান দিয়ে শুরু করা যায়? আমি শুরুতেই ভাষার গান দিয়ে শুরু করতে চাই, যেহেতু ভাষার মাস। একদমই, প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার গান দিয়ে শুরু করছি। ঠিক আছে।
তারা শহীদ হয়েছিলেন বলেই কিন্তু আজ আমরা এত মিষ্টি একটা ভাষায় কথা বলতে পারছি। ভাষার গান তো হলো, এবার একটু ভিন্ন ধরনের কিছু শোনা যায় কিনা? আমরা দ্বৈত কণ্ঠে কি এটা চেষ্টা করতে পারি? আমরা গানে চলে যাই। ছড়ানোর একটি গান, এত চমৎকার, একদম মন ভরে গেছে টাইপের। আমরা একটু মাঝার ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া, গান তো শুনবই, একটু কথা বলতে চাই, গানের শুরুটা কিভাবে ছিল? গানের শুরুটা সত্যি বলতে কি অনেক কষ্টের মধ্যে দিয়ে হয়েছে, মানে কেউ ছিল না আমাকে দেখার মতো। আজকে দিনে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমার বন্ধু সৈয়দ জাবেদ হোসাইন, ও আমাকে নিজের টাকায় হারমোনিয়াম কিনে দিয়ে গানের স্কুলে বেতন দিয়ে ভর্তি করে দিয়েছে, মানে ওর প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং এরপর আমার ওস্তাদজি শ্রদ্ধেয় পুলিন বিহারী নাথ, এই যুগে কিন্তু আসলে এই ধরনের বন্ধু পাওয়া আসলেই দুষ্কর। এবং এরপর আমার ওস্তাদ শ্রদ্ধেয় পুলিন বিহারী নাথ স্যারের অধীনে আমি বেশ কিছু বছর ছিলাম, 4-5 বছর গান শিখেছি। এরপরে আস্তে আস্তে মানে চারদিকে পরিচয় বা সবার সঙ্গে চেনা জানা শোনা, এভাবেই শুরুটা অনেক কষ্টে গেছে। পেশা কি গান কেন্দ্রিক? হ্যাঁ, আমার সত্যি কথা বলতে কি আমার পুরো পেশাটাই গানের উপর। আমি গান করি,
গানকে ভালোবেসে গান নিয়েই থাকা বা একটা স্কুল আছে কিছু টিউশন আছে আমরা স্কুলের কথাটা শুনবো আমি জানি ওটার ব্যাপারে কিছুটা আমরা শুনবো তবে এখন কি গান শুনছি এখন আমরা শুনবো শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের দিন যায় কথা থাকে একদম জনপ্রিয় একটা গান আমরা শুনি কথা থাকে দিন যায় কথা থাকে সেদিন কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সেদিন কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে সে কথা নয়নে আগুন অল্পনায়াকে স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে সে কথা নয়নে আগুন অল্পনায়াকে যন্ত্রণা কাউকে বলবো না বলবো আছি কি যে সুখে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে মন পাখি তুই থাকরে খাঁচায় বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী মন পাখি তুই থাকরে খাঁচায় সঙ্গে সন্ধি কি আছে পাও না কার কাছে দেনা যাক সে হিসাব চুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না যাবার আগে ভাবলো না সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে
ভুলতে যায় কথা থাকে। চমৎকার একটি গান চমৎকার ভাবে শুনলাম রিনী আপু। আপনি চট্টগ্রামের মেয়ে এবং দীর্ঘদিন ধরে গান চর্চা করছেন, সেই চর্চার শুরুটা কেমন ছিল এবং এখন যে চর্চা করছেন চট্টগ্রামে থেকে সেটা সম্পর্কে একটু ছোট করে শুনবো, তারপর গানে যাব। আসলে আমার গানের শুরুটা বলতে গেলে একটা গল্প বলতে হবে। তার আগে আমি বলি যে আমি শিল্পী পরিবারেরই মেয়ে, আমার ভাই বোন সবাই কিন্তু জড়িত। আচ্ছা, নাচ গান সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে বেড়ে ওঠা এবং আমার প্রথম সঙ্গীতের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার ভাইয়ের থেকে জন্ম নেয়। ভাইকে দেখে দেখে আমার মিউজিকের প্রতি ভালোবাসাটা জন্মায়। আর এতদূর আসার পেছনে আসলে হচ্ছে একটা ছোট গল্প আছে, সেটা আমি অবশ্যই বলতে চাই আজকে। সেটা হচ্ছে আমি একটি কম্পিটিশনে গিয়েছিলাম প্রতিযোগিতায়, তখন আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না। তো কেউ একজন আমাকে বলেছিল যে সে আমাকে হারমোনিয়াম বাজিয়ে দেবে এবং আমি গান গাইবো। আমি আমার সবচাইতে সুন্দর জামাটা পরে গিয়েছিলাম সেখানে গাওয়ার জন্য এবং বসেছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, সে কিন্তু আসেনি। আচ্ছা, শেষ মুহূর্তে হারমোনিয়াম বাজাতে কোথাও ছিলাম এবং হারমোনিয়াম ছাড়া আমাকে কোনোভাবেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছিল না। আমি খুবই কান্না করছিলাম, বাসায় যাব না, বসেছিলাম। তো আমার মা সেদিন বলেছিল যে তোমাকে আমি একদিন এমন জায়গায় নিয়ে যাব যে তোমার কারোর জন্য বসে থাকতে হবে। সেই জায়গায় এখন আপনি চলে এসেছেন, আমরা গানে চলে যাই। আমি হাই রে কি গান মাঝি শোনাইলো হাই রে কি বাসি মাঝি কর্ণ ফুলে শাম্পান মালায় আমার মন গাইরা নিল, কর্ণ ফুলে শাম্পান মালায় আমার মন গাইরা নিল, যদি পাইতাম ভালোবাসতাম রে, যদি পাইতাম
ধন্যবাদ জানাই চমৎকার একটি গান নির্বাচনের জন্য। আমরা কি গান শুনবো এখন, একটু দ্বৈত কণ্ঠে কিছু শোনা যাক। ভাষার গান হলো, প্রেমের গান হলো, না আঞ্চলিক গান হলো, এ পর্যায়ে একটি প্রেমের গান হয়ে যাক। একদম দ্বৈত কণ্ঠে, একদম একদম রোমান্টিক গান হোক, চেষ্টা করি। খুবই সুন্দর একটি গান। লিখে
হয়েছে আমরা একটু মাঝার ভাইয়ের কাছে যাব ভাইয়া ভবিষ্যৎ কোনো পরিকল্পনা যেটা বলছিলাম গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা একদম ছোট থেকে এখন পর্যন্ত অন্যান্যদের লেখা এবং সুর করা গানগুলো গেয়ে আসছি শ্রদ্ধেয় শিল্পীদেরকে অনেক শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা বেঁচে আছেন এবং যারা চলে গিয়েছেন পৃথিবী থেকে তাদের প্রতি সম্মান রেখেই বলছি নিজেদের কিছু গান করার মানে আমার নিজের কিছু গান করার একটা পরিকল্পনা আছে অন্তত কয়েকটি গান সেটা অডিয়েন্সের ভালো লাগা কিংবা মন্দ লাগা চেষ্টা করব ভালো লাগার মতো গান তৈরি করতে তবে নিজের জায়গাটা থেকে মানে নিজের আত্মতৃপ্তির জন্য কিছু গান করার ইচ্ছা আছে যে মৌলিক গান বা একদমই ভিন্ন একটি চিন্তা এবং খুব ভালো লাগলো শুনে যে গানকে যেহেতু ভালোবাসেন গান নিয়ে একদম মৌলিক কিছু করার অনেক অনেক শুভকামনা থাকলো ভাইয়া কি গান শুনছি এবারে আমরা এবার চলে যাব শ্রদ্ধেয় বশির আহমেদ স্যারের একটি গান অত্যন্ত জনপ্রিয় গান জানি না কতটুকু গাইতে পারবো তো চেষ্টা করছি কোন গান শুনছি আমরা শুনবো সজনী গো গানটি আমরা গানে চলে যাই সজনী গো ভালোবেসে এত জানা কেন বলো না ভালোবেসে এত জানা কেন বলো না দুটি আঁখি নেশা নেশা মনে জাগে কি তৃষা বুকেতে জলে কামনা সজনী গো ভালোবেসে এত জানা কেন বলো না ভালোবেসে এত জানা কেন বলো না যত তার কাছে ডাকি সে তো ফিরে চায় না এ হৃদয় ধরে তবু সুখেরই পায় না যত তার কাছে ডাকি সে তো ফিরে চায় না এ হৃদয় ধরে তবু সুখেরই পায় না পারি না বোঝাতে বিয়াসি রাতে পারি না বোঝাতে বিয়াসি রাতে প্রিয়া বিনা ভালো লাগে না ভালো লাগে না সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না ভালোবেসে এত জ্বালা কেন বলো না যত ভাবি ভুলে যাব ভোলা তবু যায় না মনে যে ছায়া ফেলে মনের আয় না যত ভাবি ভুলে যাব ভোলা তবু যায় না মনে যে ছায়া ফেলে মনের আয় না বিরহ রজনী কাটে না সজনী বিরহ রজনী কাটে না সজনী কি যে করি তুমি বলো না তুমি বলো না সজনী গো ভালোবেসে এত জানা কেন বলো না ভালোবেসে এত জানা কেন বলো না
দুটি আঁখি নেশা নেশা মনে জাগে কি তৃষা বুকেতে চলে কামনা পুরনো দিনের গানগুলো শুনলেই একদম হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। আর এত দারুণ গাইলেন ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একটু রিনি আপুর কাছে যাব। আপু, আমি একটু করে জানি যে আপনি অনেকগুলো বিভাগে এনলিস্টেড রয়েছেন আমাদের চট্টগ্রাম কেন্দ্রে এবং ঢাকা কেন্দ্রে, তো সেই জার্নিটা সম্পর্কে ছোট্ট করে একটু শুনবো। আসলে অনেকগুলো নয়, আমি তিনটি বিভাগে এনলিস্টেড, তিনটা কিন্তু কম নয়, আধুনিক গান, পল্লীগীতি এবং নজরুল গীতিতে আমি তালিকাভুক্ত হয়েছি। আচ্ছা, এখনো শিখছি, এখনো আমার শেখার শেষ নেই। এখন শেখার তো শেষ নেই, সেটাই আসলে শিল্পীর বিনয় যে আমি শিখছি। তবে এই যে এই জগতে আসা এবং এই পর্যন্ত আসার পেছনে আরো দুটো মানুষের অবদান, হচ্ছে আমার মা এবং হচ্ছে আমার গুরু ওস্তাদ রহিম, আব্দুর রহিম স্যার। ওনার কথা একদম না বললেই নয়, উনি আমাকে আসলে খুবই উৎসাহ দিয়েছেন। আপনি মায়ের কথা বলাতে মনে হলো যে প্রতিটি শিল্পীরই কিন্তু আর কি, অধিকাংশ শিল্পীরই ঘুরে ফিরে ওই একটা জায়গায় গিয়ে থেমে যায় যে হয়তো ইন্সপিরেশনটা মায়ের দিক থেকে বা মাই পথ চলার মূল সঙ্গী। আমার তো মনে হয় আমাদের চাইতে ওনাদের ডেডিকেশনটা অনেক বেশি। এবারে কি গান শুনছি? ভাইয়া যেহেতু খুবই জনপ্রিয় একটি গান করেছেন, একদমই মুগ্ধ হয়ে গেছে আসলে আমি, তো আমিও চেষ্টা করব এই পর্যায়ে আমাদের দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লা ম্যামের একটি গান গাওয়ার দুঃসাহস করছি। রুনা লায়লা ম্যামের একটি গান আমরা গানের চেষ্টা করছি। হ্যাঁ, আমার
আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ভাষার গান শুনতে শুনতে কি আমরা বিদায় নিতে পারি? হ্যাঁ অবশ্যই, আমরা ভাষার গানটা শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নিই। আচ্ছা, দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। সেই সঙ্গে যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, তারা হচ্ছেন আমাদের যন্ত্রশিল্পীরা যারা এতক্ষণ জুড়ে আমাদের সঙ্গ দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আপনাদেরকেও, পুরোটা সময় জুড়ে আপনারা এত সুন্দর সুন্দর গান শুনিয়েছেন, আসলেই বিদায় নিতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ির কাঁটা তো বলছে বিদায় নিতেই হবে। দর্শক, আমরা ভাষার এই মাসে ভাষার গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের ভাষা সৈনিকদের। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, এবং ভাষার মাসে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মাতৃভাষার সম্মানকে অক্ষুণ্ণ রাখব, সেই মর্যাদাকে আমরা ধরে রাখব। সবাই ভালো থাকবেন। আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা, আমরি
Oh,